নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই বন্ধুরা। 2021 সালে শনিদেবের এক কলকে এই আট রাশির জাতক ও জাতিকারা হতে চলেছে 2021-এর কোটিপতি রাশি। তো কোন সে আট সৌভাগ্যশালী রাশি তা জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। নমস্কার, আমি কল্যাণ রায়, শুভস্য শীঘ্রম। ২০২১ সালে আমরা কিছুদিনের মধ্যেই পা রাখতে চলেছি, আর এই 2021 সালে শনিদেবের এক পলকে এই আট রাশির জাতক ও জাতিকারা হতে চলেছে আগামী দিনের কোটিপতি। তো কোন সেই আট সৌভাগ্যশালী রাশি তা আমি ভিডিওতে অবশ্যই বলবো, এবং এর পাশাপাশি আমি আপনাদেরকে বলবো যে কারা এর এক্সাক্ট ফল পাবেন, অর্থাৎ তার জন্য কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন এই ভিডিওতে আমি আপনাদেরকে বলতে চলেছি। তাই ভিডিওটি মনোযোগের সঙ্গে সম্পূর্ণ দেখতে থাকুন। তার আগে যারা অনলাইন আমার কাছে কনসাল্ট করতে চান, অর্থাৎ জন্মছক বিচার করাতে চান, তারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে বুকিং করতে পারেন। একটি কথা মাথায় রাখবেন, এটি কেবলমাত্র বুকিং নাম্বার, তাই তারাই কেবল যোগাযোগ করুন যারা জন্মছক বিচার করাতে চান। আর হ্যাঁ, এই নাম্বারে কল না করে ডাইরেক্ট হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন, কারণ কল রিসিভ করার সবসময় সম্ভব হয়ে ওঠে না। তাহলে আসুন জেনে নেওয়া যাক 2021 সালে শনিদেবের এক কলকে কোন আট রাশি হতে চলেছে কোটিপতি। দেখুন, টার্মস অ্যান্ড কন্ডিশনটা আমি ভিডিওর শেষে বলবো, আগে আসুন জেনে নেওয়া যাক কোন সেই আট সৌভাগ্যশালী রাশি। তো প্রথম যে রাশির কথা বলবো সেটি হচ্ছে মেষ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মেষ রাশির জাতক বা জাতিকা হন, তাহলে আপনারা 2021 সালে শনিদেবের এক পলকে আপনারা হতে চলেছেন কোটিপতি। অর্থাৎ শনিদেব আপনাদেরকে দুহাত ভরে দিতে চলেছে। তার জন্য কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন আমি ভিডিওর শেষ পার্টে বলতে চলেছি, তাই ভিডিওর শেষ পার্টটা অবশ্যই শুনে তারপর ভিডিওটি স্টপ করবেন। এই 2021-এ আপনারা কোন কোন দিক থেকে লাভবান হতে চলেছেন তা আমি বলতে চলেছি। যদি আপনি চাকরি করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার চাকরির প্রমোশন হবেই হবে। এবং যারা ব্যবসা করেন, অর্থাৎ বিজনেস করেন, ছোটোখাটো বিজনেস হোক বা বড়, আপনাদের কিন্তু ব্যবসা স্থানে কিন্তু প্রভূত উন্নতি দেখা যাচ্ছে। এছাড়াও এই রাশির জাতক ও জাতিকারা গাড়ি বাড়ি এই সমস্ত কিছু কিন্তু এই বছরে ক্রয় করতে চলেছেন। এরপরে যে দ্বিতীয় রাশির কথা বলবো, খুব টপ লিস্টেড রাশি, সেটি হচ্ছে বৃষ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি বৃষ রাশির জাতক বা জাতিকা হন, তাহলে আপনারাও শনিদেবের এক পলকে হতে চলেছেন 2021-এর কোটিপতি। অর্থাৎ আপনাদের জীবনে আসতে চলেছে অপার ধন, আর এই ধন আসবে চাকুরি থেকে, ব্যবসা থেকে এবং সেলফ প্রফেশন থেকে। অর্থাৎ যারা চাকুরি করছেন তাদের তো চাকুরিতে পদোন্নতি হবে, এবং যারা ঘরে বসে রয়েছেন তারাও কিন্তু নতুন চাকুরি পেতে চলেছেন। এবং এর পাশাপাশি আপনারা এই বছর নতুন একটি গাড়ি বা নতুন একটি বাড়িতে পা রাখতে চলেছেন। এরপরে যে তিন নম্বর রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে কর্কট রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি কর্কট রাশির জাতক বা জাতিকা হন, তাহলে আপনারাও 2021-এ শনিদেবের এক পলকে হতে চলেছেন আপনারা কোটিপতি। অর্থাৎ আপনাদের জীবনে এই 2021-এ আসতে চলেছে আমূল পরিবর্তন, আর এই পরিবর্তন আসবে অর্থনৈতিক, আর এই অর্থনৈতিক পরিবর্তন আসবে চাকুরি থেকে, ব্যবসা থেকে এবং সেলফ প্রফেশন থেকে। তাই আপনারা রেডি হয়ে যান 2021-এ পা রাখার জন্য এবং নিজের জীবনকে ওয়ান স্টেপ এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। এরপরে যে চার নম্বর রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে তুলা রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি তুলা রাশির জাতক বা জাতিকা হন, তাহলে আপনারাও 2021-এ হতে চলেছেন কোটিপতি। অর্থাৎ শনিদেব আপনাদেরকে দুহাত ভরে দিতে চলেছে। এই ধন আসবে আপনাদের চাকুরি থেকে, ব্যবসা থেকে বা সেলফ প্রফেশন থেকে। এছাড়াও এই সময়, অর্থাৎ এই বছরে আপনারা গাড়ি এবং বাড়ি ক্রয় করতে চলেছেন। এরপরে যে পাঁচ নম্বর রাশির কথা বলবো সেটি হচ্ছে কন্যা রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি কন্যা রাশির জাতক বা জাতিকা হন, তাহলে শনিদেব আপনাদেরকেও দুহাত ভরে দিতে চলেছে।
অর্থাৎ আপনাদের জীবনেও অপার ধন আসতে চলেছে 2021-এ। তাই আপনারাও রেডি হয়ে যান, এই ধন আসবে চাকুরি থেকে, ব্যবসা থেকে এবং সেল প্রফেশন থেকে। অর্থাৎ যারা চাকুরি করছেন তাদের তো চাকুরিতে পদোন্নতির পাশাপাশি নতুন চাকরি পাওয়ার সম্ভাবনা রয়েছে, এবং যারা ব্যবসা করছেন তাদেরও কিন্তু ব্যবসায় প্রভূত হারে উন্নতির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। এরপরে যে ছয় নম্বর রাশির কথা বলবো সেটি হচ্ছে ধনুরাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি ধনুরাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও 2021-এ হতে চলেছেন কোটিপতি। অর্থাৎ আপনাদের জীবনেও শনিদেব দুহাত ভরে দিতে চলেছে, আর এই ধন আসবে চাকুরি থেকে, ব্যবসা থেকে এবং সেল প্রফেশন থেকে। অর্থাৎ আপনাদের জীবনে ধনাগমন হতে চলেছে 2021-এ, এবং এই সময় অর্থাৎ এই বছরে আপনারা গাড়ি এবং বাড়ি ক্রয় করতে চলেছেন। এরপরে যে ছয় নম্বর রাশির কথা বলবো সেটি হচ্ছে মকর রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মকর রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারা 2021-এ গাড়ি এবং বাড়ি ক্রয় করতে চলেছেন। অর্থাৎ শনিদেব এই বছর আপনাদেরকে অপার ধন দিতে চলেছে, আর এই ধন আসবে চাকুরি থেকে, ব্যবসা থেকে এবং সেল প্রফেশন থেকে। এবং এই বছর আপনারা মনের ইচ্ছা, মনের স্বাদ কিন্তু মিটিয়ে ফেলতে পারবেন। এরপরে যে লাস্ট এবং আট নম্বর যে রাশির কথা বলবো সেটি হচ্ছে যে কুম্ভ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি কুম্ভ রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও রেডি হয়ে যান 2021-এ কোটিপতি হওয়ার জন্য। অর্থাৎ শনিদেবের এক পলকে আপনারা হতে চলেছেন 2021-এর কোটিপতি। অর্থাৎ এই বছর অর্থাৎ 2021 সালে আপনারা চাকুরি থেকে, ব্যবসা থেকে এবং সেল প্রফেশন থেকে প্রচুর টাকা কামাই করতে চলেছেন, এবং সেখান থেকে আপনারা গাড়ি এবং বাড়ি ক্রয় করবেনই করবেন। এবার আসুন আমি আপনাদেরকে জানিয়ে দিই কি সেই টার্মস অ্যান্ড কন্ডিশন রয়েছে। দেখুন, প্রথম অবস্থায় একটি কথা আপনাদেরকে বলি, যে আট রাশির কথা বললাম সেই আট রাশির জাতক জাতিকা হলেই যে হবে তা নয়, তার জন্য আপনার জন্মছকে শনি গ্রহকে শুভ থাকার প্রয়োজন রয়েছে, তুঙ্গস্থ থাকার প্রয়োজন রয়েছে। আর যদি তুঙ্গস্থ নাও থাকে ডিগ্রিগত দিক থেকে কিন্তু উচ্চস্থ থাকার প্রয়োজন রয়েছে। শনিদেব যদি নিচস্থ থাকে বা শনিগ্রহ যদি নিচস্থ থাকে সেক্ষেত্রে কিন্তু আমার এতটুকু কথাও কিন্তু মিলবে না। তবে আরও কিছু কন্ডিশন রয়েছে, সেক্ষেত্রে কিন্তু কিছু পরিমাণ মিলার সম্ভাবনা রয়েছে। যদি আপনি পরনারীর প্রতি আসক্তি রাখেন সেক্ষেত্রে কিন্তু আমার কথা মিলবে না। যদি আপনি মদ্যপান করেন সেক্ষেত্রে কিন্তু আমার কথা মিলবে না। যদি আপনি রাস্তার দুস্থ কুকুরকে অত্যাচার করেন, হত্যা করেন, সেক্ষেত্রে কিন্তু আমার কথা মিলবে না। আপনি যদি কারো অর্থ চিট করেন সেক্ষেত্রে কিন্তু আমার কথা মিলবে না। আপনি যদি কারো পেটে লাথ মারেন সেক্ষেত্রেও কিন্তু আমার কথা মিলবে না। তাই আগে দেখুন আপনারা সঠিক পথে চলছেন কি। যদি সঠিক পথে চলেন সেক্ষেত্রে শনি গ্রহ যদি আপনার জন্মছকে খারাপও থাকে তাও 50% হলেও ফল পাবেন। আর যাদের ভালো রয়েছে তারা যদি এই কাজগুলো করেন, অর্থাৎ মানুষকে ঠকান এবং রাস্তার দুস্থ কুকুরকে হত্যা করেন, সেক্ষেত্রে কিন্তু কোনো ফলই পাবেন না, এটাও আমি আপনাদেরকে কনফার্ম বলে দিলাম। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে এখন একটি লাইক করে দিন, শেয়ার করে দিন, এবং এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।